সমস্ত মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন ফল ভালো হয় তেমনি খারাপ বা মন্দ কাজ করলে ক্ষতি হয় জীবনে অনেক সময় আমরা লোভের বশবর্তী হয়ে বেঠিক কাজ করে ফেলি হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সেই শাস্তি ভোগ করতেই হয় হিন্দুদের বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায় তাই দেখে নেওয়া যাক কোন পাপে কী কী শাস্তির কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে আটাশ রকমের নরকের বর্ণনা দেওয়া রয়েছে এক তামিস্র যে মানুষ অপরের ধন স্ত্রী পুত্র চুরি করে তাকে জমদূতেরা কালপাশে বেঁধে বলপূর্বক তামিস্র নামক নরকে নিক্ষেপ করে এই তামিস্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেখানে জমদূতেরা পাপিকে ভয়ঙ্করভাবে প্রহার তাড়ন এবং তর্জন করে সেখানে খাওয়া তো দূরের কথা জলপান পর্যন্ত করতে দেওয়া হয় না এইভাবে জমদূতেদের দ্বারা নির্যাতিত হতে হতে সে ব্যক্তি মূর্ছিত হয়ে পড়ে দুই অন্ধতা মিশ্র যে ব্যক্তি স্বামীকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে এই নরকে পতিত হয় গাছ কাটার আগে যেমন তার মূল ছেদন করা হয় তেমনই সেই পাপিকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে জমে দূতেরা বিভিন্ন রকমের যন্ত্রণা প্রদান করে এই যন্ত্রণা এতই বিভৎস যে এর ফলে তার বুদ্ধি ও দৃষ্টি চলে যায় তিন নম্বর যে ব্যক্তি তার জড়দেহকে নিজের বলে মনে করে এবং নিজের আত্মীয় স্বজনদের ভরণ জন্য দিনের পর দিন অন্য প্রাণীদের হিংসা করে মৃত্যুর পর সেই ব্যক্তি হিংসাজনিত পাপের ফলে রৌরভ নামক নরকে নিপতিত হয় চার নম্বর মহারৌরভ নামক নরকে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের জন্য জমজাতনা ভোগ করে তখন সেই সমস্ত প্রাণীরা যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে কষ্ট দেয় রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না তারা সাপের থেকেও হিংস্র যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের এই মহারৌরব নামক নরকে শাস্তি ভোগ করতে হয় এই নরকে রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে পাঁচ নম্বর কুম্ভিপাক কুম্ভীপাক নামক নরকে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জীবের তৃপ্তি আস্বাদনের জন্য নিরীহ পশুপক্ষীদের হত্যা করে রন্ধন করে সেই ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণার পাত্র সেই ব্যক্তিদের মৃত্যুর পর জমদূতেরা কুম্ভীপাক নামক নরকে ফুটন্ত তেলে তাদের রন্ধন করে ছয় নম্বর কালসূত্র ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয় যার পরিধি আশি হাজার মাইল এবং যা তামার তৈরি নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয় সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে ও বাহিরে দগ্ধ করা হয় অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যের তাপে পুড়তে থাকে তাই সে কখনো শয়ন করে কখনো বসে পড়ে কখনো উঠে দাঁড়ায় আবার কখনো এদিকে সেদিকে ছোটাছুটি করে এইভাবে একটি পশুর শরীরে যত লোম আছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় সাত নম্বর অশিপত্রবন সংকটকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি শিয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে জমদূতেরা তাকে অশিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে প্রহারে যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয় তখন উভয় পাশের অসীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয় তখন সে হাই আমি এখন কি করব। আমি এখন কিভাবে রক্ষা পাবো এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে স্বধর্ম ত্যাগ করে পাচণ্ডমতো অবলম্বনের ফল ফল এইভাবে ভোগ করতে হয় আট নম্বর শুকর মুখ ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর শরীরদণ্ড প্রদান করে সেই পাপিকে যমদূতেরা শুকর মুখ নামক নরকে নিয়ে যায় সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্থ হয়ে মূর্ছাপ্রাপ্ত হয় সেও সেইভাবে মূর্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল নয় নম্বর অন্ধকূপ নামক নরকে ভগবানের আয়োজনে ছাড়পোকা মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্তপান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চশ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয় সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ড প্রদান করেন এবং সে যে সমস্ত পশুপক্ষী সরিসৃপ মশক উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয় তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রাসুখ একেবারেই নষ্ট হয়ে যায় যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে নম্বর দশ ভোজন যে ব্যক্তি কোনো খাওয়ার দ্রব্য পেলে অতিথি বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না সে কাকতুল্য বলে বর্ণিত হয় তার মৃত্যুর পর তাকে ভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয় সেই নরকের বিস্তার এক লক্ষ যোজন এবং তা কৃমিতে পূর্ণ সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে সেই পাপিকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয় নম্বর এগারো সন্দাংশ যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে তাকে সন্দাংশ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন করা হয় এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয় বারো নম্বর যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে পরলোকে যমদূতেরা তাদের তপ্তসূর্মী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লোহময় স্ত্রীমূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষমূর্তির দ্বারা আলিঙ্গন করায় এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড ১৩ নম্বর বজ্রকণ্টক সালমলি যে ব্যক্তি পশুতেও অভিগমন করে তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয় সেই নরকে একটি শালমলি বৃক্ষ রয়েছে যার কাটা বজ্রের মতো যমদূতেরা সেই পাপিকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাটার দ্বারা তার সারা দেহ ছিন্ন হয় এখানে উল্লেখ্য যে শালমলি বৃক্ষ মানে হল শিমুল গাছ চোদ্দ নম্বর বৈতরণী যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয়বাদী দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধপতিত হয় তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয় নরকবেষ্টনকারী পরীক্ষা সদৃশ এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মল পুঁজ রক্ত কেশ নখ অস্থি মেদ মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে ভোগ করতে থাকে ভিডিওটি সকলকে জানার জন্য শেয়ার করুন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কৃপা করে সকলে একটি লাইক দিন